আসসালামু আলাইকুম। ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন 2021 সাধারণ অনার্স কোর্সের ভর্তি বিজ্ঞপ্তির পর এবার প্রফেশনাল অনার্স কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। নতুন ভর্তি বিজ্ঞপ্তির যাবতীয় ডিটেলস আমরা একদম ক্লিয়ারলি জানবো, সুতরাং সবাই মনোযোগ সহকারে দেখলে প্রফেশনাল অনার্স কোর্সের যাবতীয় বিষয়গুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো দেখবো। ফার্স্টে আমরা দেখবো আবেদনের যে যোগ্যতা রয়েছে সে অ্যাপ্লাই রিকোয়ারমেন্টগুলো। তো সেক্ষেত্রে মানবিক শাখাদের জন্য অর্থাৎ হিউম্যানিটিসের জন্য যে আবেদন যোগ্যতা ধরা হয়েছে সেটি তো প্রিভিয়াসের মতো অর্থাৎ বরাবর যে আবেদন যোগ্যতা থাকে সেটি হচ্ছে আমাদের এসএসসি ইয়ার অবশ্যই 2016 দেন 17 এবং কি 18 হতে হবে। 2016, 17, 18 হলে কিন্তু আমরা অ্যাপ্লাইয়ের জন্য এলিজেবল। এবং তার পাশাপাশি আমাদের জিপিএ লাগবে এসএসসিতে মানবিক শাখা থেকে 2.50। ওকে, তো এরপর যদি আমরা এইচএসসি রিকোয়ারমেন্টে যাই মানবিক শাখাদের ক্ষেত্রে, তো এইচএসসি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের এইচএসসি সাল হতে হবে 2018, 19 এবং কি 20। অর্থাৎ এই তিন ইয়ারের মধ্যে যে কোনো ইয়ার যদি আমাদের থাকে তাহলে আমরা ইজিলি কিন্তু মানবিক শাখা থেকে অ্যাপ্লাই করতে পারবো। এরপরে যদি মানবিক শাখার এইচএসসি জিপিএ, সেক্ষেত্রে কিন্তু 2.50 জিপিএ লাগবে। এবং এক্ষেত্রে একটা বিষয় উল্লেখযোগ্য বলে রাখি, সেটা হচ্ছে আমাদের যে টোটাল জিপিএ 2.50 কিন্তু আমাদের ফোর্থ সাবজেক্ট সহ কাউন্ট করা হবে, তাদের চতুর্থ বিষয় সহ কিন্তু এই জিপিএটা এক্ষেত্রে কাউন্ট করা হবে। ওকে, এ পর্যায়ে আমরা সায়েন্সদের জন্য এবং কি কমার্সদের জন্য যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো জানবো। তো সায়েন্স এবং কি কমার্স এসএসসির এবং এইচএসসির যে ইয়ার রিকোয়ারমেন্ট সেটা কিন্তু সেম, 2016, 17, 18 এবং এইচএসসি হচ্ছে 2018, 19, 20 এই সালের মধ্যে হলেই হবে। তো সেক্ষেত্রে জিপিএ যোগ্যতা লাগবে সায়েন্স থেকে এসএসসি পর্যায়ে হচ্ছে সেক্ষেত্রে 3.00 এবং এইচএসসি পর্যায়ে জিপিএ লাগবে হচ্ছে 2.50। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু মানবিকের সাথে সবই সেম, বাট এসএসসি যে জিপিএ সেটা হচ্ছে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার জন্য একটু বেশি লাগছে, সেটা হচ্ছে 3.00 আর ইয়ার রিকোয়ারমেন্ট সেম। অর্থাৎ তোমাদের এসএসসি ইয়ার 2016, 17, 18 এই তিন ইয়ার থেকে একটা হলেই হবে এবং এইচএসসি ইয়ার 2018, 19, 20 এই তিনটা থেকে একটি হলে চলবে। তো এই হচ্ছে আবেদনের জন্য যে আমাদের ন্যূনতম রিকোয়ারমেন্ট। তো এখন কথা আসতে পারে যে আবেদন, তাহলে নতুন যে বিজ্ঞপ্তি আমরা সবাই পেয়েছি সেটাতে আবেদনের সময় কিন্তু দেওয়া আছে। তো অ্যাপ্লাইয়ের যে টাইম সেটি কিন্তু আমরা জানি যে অ্যাপ্লাইয়ের টাইম শুরু হবে 12 সেপ্টেম্বর বিকাল 4টা থেকে 28 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত প্রাথমিক আবেদন করা যাবে। তো প্রাথমিক আবেদনের পর কিন্তু আমাদের পেমেন্টও করতে হবে। তো অ্যানিউ অ্যাডমিশন প্রফেশনালের জন্য আমাদের যে পেমেন্টটা সেটি 13 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, সুতরাং আমরা অবশ্যই যে যখন অ্যাপ্লাই করবো অ্যাপ্লাইয়ের সময়ই আমরা পেমেন্ট দিয়ে দিব, যাতে করে আমাদের পেমেন্ট সংক্রান্ত কোনো ঝামেলা না হয়। আর পেমেন্টের যে ফিটা ধরা হয়েছে প্রাথমিক আবেদনের পেমেন্ট ফি, সেটি হচ্ছে 300 টাকা কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হবে, যেটি হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে হবে। এবং যাবতীয় যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইনে করতে হবে, অর্থাৎ আমাদের এসএসসি এইচএসসি তথ্যগুলো দিয়ে তারপর কিন্তু অনলাইনের মাধ্যমেই ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটকে প্রফেশনাল ট্যাবে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশনের জন্য কিছু নিয়ম আছে। আমরা জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু তিন ধরনের কোর্স করা যায়, একটা হচ্ছে সাধারণ অনার্স কোর্স, আরেকটা হচ্ছে প্রফেশনাল অনার্স কোর্স এবং অন্যটা হচ্ছে কিন্তু যারা বলে ডিগ্রি কোর্স। তো সেক্ষেত্রে এই তিনটা থেকে যে কোনো একটা চুজ করে ভর্তি হতে হবে। এক্ষেত্রে যদি দ্বৈত ভর্তি হয় কেউ, মানে সে সাধারণ কোর্সে অ্যাপ্লাই করছে সাধারণ অনার্স কোর্সে, এখন সে প্রফেশনাল অনার্স কোর্সে ভর্তি হবে, মানে সাধারণ অনার্স কোর্সে ভর্তি আছে বাট প্রফেশনালে ভর্তি হবে, তাহলে কিন্তু তাদের হচ্ছে না। অবশ্যই সাধারণ অনার্স কোর্স অথবা ডিগ্রি অনার্স কোর্স সেগুলো ভর্তি বাতিল করে তারপর কিন্তু প্রফেশনাল অনার্স কোর্সে আসতে হবে। এবং যারা 2020-21 শিক্ষাবর্ষে ছিল তাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য, দ্বৈত ভর্তি কিন্তু হওয়া যাবে না, ভর্তি হতে হবে যেখানে একটাতেই। হয়তো তোমাকে সাধারণ অনার্স কোর্সে ভর্তি হতে হবে, না হয় তোমাকে প্রফেশনাল ভর্তি হবে, না হয় তোমাকে ডিগ্রি পাস কোর্সে ভর্তি হতে হবে। এই হচ্ছে বিষয়। আমরা যদি দ্বৈত ভর্তি হয় দুই জায়গাতে যদি ভর্তি হতে চাই তখন কিন্তু আমাদের দুইটা ভর্তি বাতিল হবে, আমরা একুলো হারাবো ওকুলো হারাবো, এজন্য অবশ্যই একটা চুজ করবো। আর যারা সাধারণ অনার্স কোর্সে আমরা অ্যাপ্লাই করেছি তারা যদি এখন প্রথম মেধা লেগে এসেছে তারা তো ভর্তি হয়ে যাবো, বা যারা প্রথম মেধা তালিকা আসি নাই তারা এখন ওয়েট করতেছে দ্বিতীয় মেধা তালিকার জন্য, দ্বিতীয় মেধা তালিকা আসলে আমরা সেখানে অবশ্যই ভর্তি হয়ে যাবো। তার মধ্যে রিলিজে অ্যাপ্লাই আছে, সুতরাং যারা সাধারণ অনার্স কোর্স করবে তাদের জন্য কিন্তু এই প্রফেশনাল অনার্স কোর্সটা তারা অবশ্যই সাধারণই থাকবে, আর যারা সাধারণ করতে চাচ্ছ না প্রফেশনাল করতে চাচ্ছ তারা কিন্তু প্রফেশনাল অনার্স কোর্সই করবে যে কোনো একটা, আর যারা ডিগ্রির জন্য রয়েছে তারা শুধু ডিগ্রি করবে। সুতরাং এখান থেকে যে কোনো একটা কোর্স চুজ করে তারপর কিন্তু আমরা অবশ্যই ভর্তি হবো। দ্বৈত ভর্তির হলে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, কারণ আমাদের দুইটা ভর্তি কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। সুতরাং
এর জন্য কিন্তু যে বিষয়গুলো রয়েছে প্রফেশনাল অনার্স কোর্স কি, এটি কিভাবে কোর্সগুলো করানো হয়, কোন কোন কোর্স আছে, এই বিষয় সম্পর্কে ডিটেলসে যদি জানতে চান তাহলে কিন্তু আমরা অবশ্যই প্রিভিয়াস একটা ভিডিও করে দিয়েছি, যে ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখছি। আশা করি সেখানে দেখলে প্রফেশনাল অনার্স কোর্স সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন, সেগুলো জেনে কিন্তু সকল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আরেকটি বিষয়, যারা হচ্ছে সাধারণ অনার্স কোর্স করবেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রফেশনাল অনার্স কোর্সের ক্ষেত্রে অনেক ব্যতিক্রম নিয়ম আছে, মানে সাধারণ অনার্স কোর্স এক ধরনের, প্রফেশনাল সিস্টেম কিন্তু আরেক ধরনের, সে সকল বিষয় কিন্তু সেই ভিডিওতে ডিটেলসে বলা আছে। আর প্রফেশনাল অনার্সে কোন ধরনের কোর্স করানো হয়, কোর্স ফি কী, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আশা করি স্ক্রিন থেকে দেখতে পাচ্ছেন যে সেখানে প্রফেশনাল অনার্স কোর্সের জন্য কোর্স ফি অর্থাৎ ভর্তি ফি কত, সে বিষয়টা ভর্তির পরেও তো ফি আছে, বাট ইনিশিয়ালি যখন ভর্তি হবো তখনকার ফিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এর পাশাপাশি কোন কোন কোর্স রয়েছে, কী কী কোর্স করানো হয়, সেক্ষেত্রে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে 12টি কোর্স কিন্তু করানো হয় এবং তার জন্য যোগ্যতা কিন্তু পাশে দেওয়া আছে এবং সিট সংখ্যা কিন্তু যে পার্সেন্টেজ সেটিও দেওয়া আছে সাধারণ অনার্সের মতোই। তো আশা করি এই সকল বিষয়ে একদম ক্লিয়ারলি ধারণা পেয়ে গেছেন। তো তারপরেও কারো মনে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দেবেন এবং কি আমাদের সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।